فلا دنيا باغ طیبہ میں سہانا پھول پھولا نور کا مست بو ہیں بلبلیں پڑتی ہے کلمہ نور کا صلاۃ یا علیکم. اعوذ باللہ من الشیطان الرجیم بفضل بسم اللہ الرحمن الرحیم. قد جاءکم من اللہ نور وکتاب مبین. صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم. مولایا صل وسلم وبارک علیہ. سمانت حاضرین, اپنارا جانین بگت جمعہ تک حضور کریم رعوف الرحیم سید العالمین صلی اللہ تعالی علیہ وسلم آر آگمنیر ماس پبتر ربیع الاول اور پبتر ربیع النور شریف ایک بار سماگت یہ اپلکھے میلاد النبیر اوپر دھارابک آلوچنا شروع ہو چھے. آج اپنا در خدمت بگت جمعے جو آیت کریمہ ہمیں تلاوت کرچی ایک آیات برکت اور ثواب حاصل کرار جنے آبار تلاوت کرچی جہتو بگت جمعے اپنا در خدمت ہمیں اے آیات تک بیش کشو تفسیر ریفرنسز دیے چھی تار پرو بگو علماء اکرام بندو محل ہما کے بولے چن جہتو کیمرہ دھارن کرا ہو چھے ایٹا ریکارڈ ہو چھے تائے اپنی چاہلے آرو کچھو تفسیر ریفرنسز دیتے پارے کارون باطل پنتیرا سوچار ارا بیبین نو بابے چولے بولے کوشلے لکھنیر مدنوں میں بکتبر مدنوں میں میڈیار مدنوں میں چشتہ کرتے سے نو بی جیر نور کے اشتکر کرار جننے تائے اپنی جو دی آرو کچھو ریفرنسز دین تاہلے ایٹا آرا خوب بیشی مضبوط ہوئے سڈیل ہوئے ہمارے جن اہل سنت وال جماعت جن ایٹا بھالو ہوئے بولی من کری تائی ہمیں انیک چیشٹا او پروچیشٹا چالیے دیرگ رات پرجنت کشٹ کرے اپنادر خدمت آرو کچھ ریفرنسز انیچی ہمارے آلوچنا یہ دھاراک چلے ان شاء اللہ. آج اپنا خدمت ہمیں وہ نور آرو کچھ ریفرنسز دیو اپنا خدمت آرس تک ایک دھرج دھارن کر ریفرنس گلو سنبین آلوچنا آسبے سامنے جہتو اے رسول کریم صلی اللہ علیہ وسلم نورر جے آیات تے ہمیں تلاوت کرے چھے سورہ مائدہ شریف پندرہ نمبر آیات ششٹ پارا قرآن الکریم ارشاد ہو چھے قد جاءکم من اللہ نور نچوئے تمہادر کا چھے اللہر پکو تے کے نور ایسے چھے جوتی ایسے چھے آلو ایسے چھے وکتاب مبین ایبان ایسے چھے ایک تیشو ایس پوشٹو کتاب
এটি হচ্ছে আয়াতের সরল অনুবাদ। আল্লাহ পাক এরশাদ করেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং একটি সুস্পষ্ট কিতাব এসেছে। এই নূর এবং কিতাব এই দুটি নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক আলোচনা করেছেন, যা গত জুমায় আপনাদের খেদমতে আমি কিছু তুলে ধরেছিলাম, যেগুলো গত জুমায় বর্ণনা হয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি কিছু রেফারেন্সেস আমি আপনাদের খেদমতে আজকে দেব। যেহেতু আমাদের দেশে কিছু বাতেলপন্থী মৌলবি, দেবন্দী মৌলবি যাদেরকে আমরা ওহাবি বলে থাকি, তারা এই নূরকে অস্বীকার করে। এখানে দেবন্দী মৌলবি নুরুল ইসলাম অলিপুরি, তিনি একটা বই লিখেছেন বিভ্রান্তির অবসান, এটা মার্কেটে পাওয়া যায়। এই বিভ্রান্তির অবসান নামক বইয়ের 95 এবং 96 পৃষ্ঠা। পাকিস্তানের আরেক দেবন্দী মৌলবি সরফরাজ খান, তিনি একটি বই লিখেছেন নূর ওর বাশার, এই বইয়ের মধ্যে। এবং উত্তরবঙ্গের আরেক আহলে হাদিসের মৌলবি, যারা এখন বিভিন্ন কিতাব যেগুলোর মধ্যে আমাদের দলিলাদি আছে, এই ধরনের কিতাবগুলো থেকে নতুন নতুন এডিশন বের করে নতুন এডিশনের মধ্যে ওই হাদিসগুলো তারা বাদ দিয়ে দিচ্ছে। দেখেন কিরকম দুঃসাহস তাদের। এগুলো ইনশাআল্লাহ সামনে আসবে, আমি আপনাদের খেদমতে তুলে ধরব। এই আহলে হাদিসের মৌলবি আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনি একটি বই লিখেছেন হাদিসের নামে জালিয়াতি, বইয়ের নাম। তাহলে আবারও বলতেছি, মৌলবি নূর ইসলাম কলিপুরীর বই বিভ্রান্তির অবসান, মৌলবি সরফরাজ খান পাকিস্তানের, তার বই নূর ওর বশর, আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই হাদিসের নামে জালিয়াতি। হাদিসের নামে জালিয়াতি এই বইয়ের 253 থেকে 255 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছে। এবং এখানে তারা আলোচনা করে হাদিসের জাবেরকে স্বীকার করতে চেয়েছে। এবং এখানে যে কত যা আকুম মিনাল্লাহের নূর, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় মাহবুবকে নূর বলেছেন, অধিকাংশ মুফাসসিরিন কেরাম যেটা বর্ণনা দিয়েছেন সেটা অস্বীকার করে তারা বলতেছে এখানে নূর মানে ইসলাম, শুধু ইসলামকে বুঝিয়েছে। কারণ এদের ইচ্ছা হচ্ছে, এদের অপপ্রচেষ্টা হচ্ছে নবীকে সাধারণ মানুষের তুলনা করা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য তারা নূর থেকে ইসলাম বুঝাতে চাচ্ছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম নবীজি নূর, এটা তারা অস্বীকার করতে চাচ্ছে। এজন্য আমাকে আমার বন্ধু মহল বলেছেন আরো কিছু রেফারেন্সেস দেন। গত জুমায় তো প্রায় 20-22টির মতো আমি রেফারেন্সেস আপনাদের খেদমতে দিয়েছিলাম, আজও আরো কিছু রেফারেন্সেস আপনাদের খেদমতে দিব। একটু ধৈর্য ধারণ করে শুনবেন, যেহেতু রেকর্ড হচ্ছে, ওয়াজ কিন্তু ধারাবাহিক আসবে ইনশাআল্লাহুল আজিজ। তা আমি ওই লেখকদের উদ্দেশ্যে বলবো, হয়তো আমার এই সিডি তাদের হাতেও যাবে। আমি এই জন্য বলতেছি, বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম এদের সাথে বসতে প্রস্তুত। আমরা সব সময় বসতে প্রস্তুত, যাতে করে সঠিকটা উদ্ঘাটন হয়ে যায়, সঠিকটা মানুষের সামনে আসে, বিশ্ববাসীর কাছে আসে। এরা বই লিখবে কিন্তু সামনে আসবে না, এরা বক্তব্য দিবে কিন্তু টেবিল টকের মধ্যে বসবে না, এরা মিডিয়ায় বলবে কিন্তু মোনাজারের মধ্যে আসে না। কারণ বিগত জীবনে তারা এসে যতবার এসেছে তারা পরাজিত হতে হয়েছে। এই জন্য এখন তারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা মোকাবেলায় যাব না, মোনাজারায় যাব না, আমরা আমাদের কাজগুলো করে যাব। তাই হয়তো আমার এই
রেকর্ড তারা পর্যন্ত পৌঁছতে পারে। এই জন্য আমি বলতেছি যে যারাই লিখেছেন নূর মানে শুধু ইসলাম, তাহলে গত জুমার রেকর্ডও আছে, এটা তো থাকবে। বাকি আরো কিছু রেফারেন্স আমি দিচ্ছি, যে সমস্ত মুফাসসিরিনে কেরাম নূর থেকে জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, নূর থেকে আমার নবীজিকে বোঝানো হয়েছে, এটা যারা এনেছেন এই ধরনের মুফাসসিরিনে কেরামদের মধ্যে আমি আপনাদের খেদমতে তুলে ধরতেছি। আল্লামা কাজী নাসিরউদ্দিন বয়দাবী, উনি তাফসীরে বয়দাবী শরীফ, এই বয়দাবী শরীফের কিছু অংশ মাদ্রাসা বোর্ডের সিলেবাসে রয়েছে। এই আয়াতের প্রসঙ্গে ইমাম কাজী নাসিরউদ্দিন বয়দাবী উনিও বলেছেন এখানে নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড 307 পৃষ্ঠা, বৈরুতের ছাপা, লেবানন বৈরুতের ছাপা। আল্লামা আবুল বরকাত আন-নাসফি উনার লিখিত তাফসীর, তাফসীরে মাদারিকুত তানজিল, এটার মধ্যে বলেছেন নূর থেকে আমার নবীজিকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে প্রথম খণ্ড 436 পৃষ্ঠা, এটাও বৈরুতের ছাপা। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই ওনার জিয়ারত আমি দিল্লির মধ্যে করেছি, জগৎ বিখ্যাত আশেক রসুল কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, উনি তাফসীরে মাজহারের তৃতীয় খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে উনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে নূর মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা উনি বর্ণনা করেছেন তাফসীরে মাজহারি পাকিস্তানের থেকে ছাপা। এবং ইমাম আবুল আব্বাস আহমদ আস-সাফি উনার লিখিত তাফসীরে সাফির মধ্যে উনি মিশরের সাবা প্রথম খণ্ড 258 পৃষ্ঠার মধ্যে উনি লিখেছেন যে এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। আল্লামা শারবিনী নিজের তাফসীর সিরাজুল মুনিরের 326 পৃষ্ঠার মধ্যে নূর থেকে আমার নবীজিকে বোঝানো হয়েছে এটা উনি লিখেছেন। আল্লামা মোল্লা মুইন কাশাবী তাফসীরে হুসাইনের মধ্যে উনি আর কাশে করে সুর ওনার লিখিত অনেক কিতাব নবীজির শানের উপর উনি একটা তাফসীর লিখেছেন তাফসীরে হুসাইনি, এটি ফারসি ভাষার মধ্যে। এটাও এখানে স্পষ্ট ভাষায় উনি বলে দিয়েছেন যে কদ জাআকুম মিনাল্লাহির নূর, এখানে নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এবং আল্লামা আব্দুর রহমান ইবনুল জৌজি উনি বড় জগৎ বিখ্যাত মুফাসসির এবং জগৎ বিখ্যাত মুহাদ্দিস, উনি তাফসীরে জাদুল মাইসিরের মধ্যে বৈরুতের ছাপা তৃতীয় খণ্ড 316 পৃষ্ঠার মধ্যে উনি নূর থেকে যে আমার নবীকে বোঝানো হয়েছে এটা উনি ওখানে লিখেছেন। আল্লামা শেখ ইউসুফ বিন ইসমাইল নবাহানি নিজের কিতাব জওয়াহিরুল বেহারের চতুর্থ খণ্ড 251 পৃষ্ঠার মধ্যে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে এটা উনি লিখেছেন। ইমাম আলী বিন আহমদ আল ওয়াহেদি আর নিশাপুরি আর শাফিঈ, উনি শাফিঈ মুজাবের একজন বড় বিখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস, উনার লিখিত তাফসীরে ওয়াহেদির মধ্যে উনি এটা দামেস্ক থেকে ছাপা এই তাফসীরে ওয়াহেদি, এটার প্রথম খণ্ড 313 পৃষ্ঠার মধ্যে উনি এটা লিখেছেন যে নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এভাবে আল্লামা ডক্টর মুস্তাফা জুহাইলি ওনার তাফসীরুল মুনিরের মধ্যে এটাও দামেস্ক থেকে ছাপানো, এটার ষষ্ঠ খণ্ড 133 পৃষ্ঠার মধ্যে উনি এটা লিখেছেন যে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। ইমাম আবু বকর আল বাকি উনি তাফসীরে নাজমুদ্দুরার, তাফসীরে নাজমুদ্দুরার এটাও বৈরুতের ছাপা, এটা ষষ্ঠ খণ্ড 63 পৃষ্ঠার মধ্যে উনি লিখেছেন এখানে নূর থেকে আমাদের নবীজির জাতে পাকে বোঝানো হয়েছে। হযরত ইমাম নিজামউদ্দিন নিশাপুরি রহমতুল্লাহ আলাই উনি তাফসীরে নিশাপুরির মধ্যে যে বলেছেন যে এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল কুরতুবি নিজের কিতাব আল হেদায়া
ইলা বুলুগি নেহায়া এই কিতাবের মধ্যে উনি বলেছেন যে এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। ইমাম মাতুরিদি ইনি আমাদের আকায়েদ ইমাম। ইমাম মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে মাতুরিদির মধ্যে উনি তৃতীয় খণ্ড 485 পৃষ্ঠা বৈরুতের ছাপা এটার মধ্যে উনি লিখেছেন স্পষ্ট ভাষায় যে নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ইমাম আবুল্লাহ সমরকন্দি জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির ইনি হচ্ছেন 373 হিজরি উনার ওফাত। দেখেন কত আগের ইমাম আবুল্লাহ সমরকন্দি 363 এই উনার 373 হিজরি উনার ওফাত। উনি 373 হিজরির আগের লোক। দেখেন উনি তাফসীরে বাহারুল উলুম এই কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে উনি বর্ণনা দিয়েছেন যেখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। হযরতে ইমাম আবুল হাসান মাওয়ার্দি উনার ওফাত 450 হিজরির মধ্যে। দেখেন এরা 500 হিজরির আগের লোক। এই ইমাম মাওয়ার্দি তাফসীরে মাওয়ার্দির দ্বিতীয় খণ্ড 22 পৃষ্ঠার মধ্যে ওইটা বৈরুতের ছাপা এখানে স্পষ্ট ভাষায় লিখেছেন এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। এবং ইমাম আবু মুজাফফর সামানি আল হানফি উনি হানফি মজাবের বড় আলেম উনার ওফাত 489 হিজরির মধ্যে। উনি তাফসীরে সামানির দ্বিতীয় খণ্ড 23 পৃষ্ঠার মধ্যে লিখেছেন এটা সৌদি আরব রিয়াদ থেকে ছাপা। এখানে উনি লিখেছেন ইমাম সামানি যেখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। দেখেন কতগুলো তাফসীরের মধ্যে আরেক জগৎ বিখ্যাত আলেমে দিন ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম আদ-দামেশকি উনি দামেস্কের লোক। উনার এন্তেকাল হচ্ছে 660 হিজরি। দেখেন উনি তাফসীরে ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম তাফসীরুল ইজ বিন আব্দুস সালাম এই তাফসীরের উনি প্রথম খণ্ড 377 পৃষ্ঠার মধ্যে নূর থেকে আমার নবীজিকে বোঝানো হয়েছে এটা লিখেছেন। এটা বৈরুত থেকে লেবানন বৈরুত থেকে প্রকাশিত কিতাব ছাপা ওখানে। আল্লামা মাহদি আল ফাসি জগৎ বিখ্যাত আলেম উনি লিখতেছেন আল বাহরুল মজিদ ফি তাফসীরে কোরআনুল মজিদ এই কিতাবের দ্বিতীয় খণ্ড 20 পৃষ্ঠার মধ্যে উনি লিখেছেন যেখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। আল্লামা আবু তৈয়ব মুহাম্মদ সাদেক কিনিয়াজি রহমতুল্লাহ আলাই উনি ফতহুল বায়ান ফি মাকাসিদুল কোরআন এটার মধ্যে লিখেছেন তৃতীয় খণ্ড 378 পৃষ্ঠার মধ্যে যে নূর থেকে এখানে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। আল্লামা শেখ মুহাম্মদ বিন উমর আর নওয়াবি উনি তাফসীরে মরাহিলিল তাফসীরে মরাহিল এই কিতাবের মধ্যে উনি প্রথম খণ্ড 258 পৃষ্ঠা এটার মধ্যে লিখেছেন যে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। হযরত শেখ মৌলভি জামালউদ্দিন কাসেমি উনি আবার দেওবন্দি আকীদের। দেখেন দেওবন্দিরও অনেক জায়গায় স্বীকার করেছে যে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে, কিন্তু দেওবন্দিদের বড় বড় আলেমদের কত বর্তমান দেওবন্দিরা মানে না, তারা তাদের মৌলভীদের কথা মানতেছে না। এই মৌলভী জামালউদ্দিন কাসেমি উনি মহাসেনুত তাবিল এই কিতাব এটা বৈরুত থেকে সাবা চতুর্থ খণ্ড 91 পৃষ্ঠার মধ্যে উনি বর্ণনা করেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর এই নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এভাবে আল্লামা আহমদ বিন মুস্তাফা আর মরাগি উনি তাফসীরুল মরাগির ষষ্ঠ খণ্ড 80 পৃষ্ঠা এটা মিশর থেকে সাবা মিশর এই উনি এটার মধ্যে লিখেছেন তাফসীরে আল মরাগির মধ্যে যে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। আল্লামা শেখ সাদ হুম্মাদ আসাদ হুম্মাদ উনি উনার লিখিত আইসারুত তাফাসীরের মধ্যে এটা মকতাবে এশামালা থেকে নেওয়া হয়েছে। এখন তো বিজ্ঞান আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে মকতাবে এশামালা এটার মধ্যে একটা মাত্র ডিস সিডি বিসিডি এটার মধ্যে 75,000 কিতাব পাওয়া যায়।
দেখেন এই মক্তবায়ে সমালা থেকে এখানে নেওয়া হয়েছে যে এটা প্রথম খণ্ড 685 পৃষ্ঠা, এটার মধ্যে আইসারুত তাফাসিরের মধ্যে ইমাম আসাদ হুম্মাদ বলেছেন যে নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লামা শেখ আবু বকর আল জাজাইরি উনিও ওনার তাফসীরের মধ্যে লিখেছেন এটা হচ্ছে এটো আইসারুত তাফাসির লিকালামিল উলা ওয়াল কবীর, এই তাফসীরের মধ্যে উনি এটা মদিনায় মুনাওয়ারা থেকে ছাপা, মদিনা শরীফের ছাপা, এখানে প্রথম খণ্ড 610 পৃষ্ঠায় লেখা হয়েছে যে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা শেখ মোহাম্মদ মাহমুদ আল হেজাজি উনি তাফসীরুল ওয়াদ্দা, এই তাফসীরুল ওয়াদ্দা এর প্রথম খণ্ড 495 পৃষ্ঠা বৈরুত থেকে ছাপা, এটার মধ্যে লিখেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। মুফতি আহমদিয়া খা নাঈম রহমতুল্লাহ আলাই আশরাফুত তাফাসির তাফসীরে নঈমি আমি এখানে এনেছি, এই তাফসীরে নঈমি ষষ্ঠ খণ্ড 325 পৃষ্ঠা, তাফসীরে নঈমি ষষ্ঠ খণ্ড 325 পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে যে এখানে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। এই তাফসীরে নঈমি এটা ভলিউম ষষ্ঠ, এটার এখানে আমি দাগ দিয়ে রেখেছি, এই 325 পৃষ্ঠার মধ্যে নূর থেকে যে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে এটা উনি এখানে লিখেছেন। যেহেতু এগুলো রেফারেন্সের দিকতে ওরা বলতেছে এই নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যে বোঝানো হয়েছে এটা কোথাও নাই, ডাইরেক্ট বলে দেয়, কিভাবে বলতে পারে আমার আশ্চর্য হয়। দেখেন শুধু এগুলো নয়, এভাবে আমার কাছে প্রায় উল্লেখযোগ্য 60টি কিতাবের রেফারেন্সেস আছে, 60 এই ধরনের বড় বড় জগৎ বিখ্যাত মুফাসসিরিনে কেরাম এবং বড় মুহাদ্দিসরা এই নূর থেকে এটা ব্যাখ্যা দিতে গিয়ে যে নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাত পাককে যে বোঝানো হয়েছে এটা আমি আপনাদের কাছে এই রেফারেন্স গুলো দিলাম। আরো কিছু দেবন্দী মৌলবী ওয়াহাবি মৌলবীদের বড় বড় আলেম, তাদের বড় বড় আলেম এদের কিছু রেফারেন্সেস দিচ্ছি যাতে করে তারও সরল প্রাণ যারা না বুঝে ওই দলের মধ্যে আছে, হয়তো আমার সিডি যদি তাদের সামনে যায় কোনো সময় এরা যদি দেখে তখন তাদের মাওলানারা যে লিখেছে এটা পাইলে হয়তো তারা বুঝে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করতে পারে। আমরা দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঠিকটা বুঝার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। দেবন্দী মৌলবী আমিনুল ইসলাম উনি তাফসীরে নূরুল কোরআন এটার ষষ্ঠ খণ্ড 176 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে এখানে নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। মৌলবী রশিদ আহমদ গঙ্গুহি ওর লিখিত এমদাদুস সুলুকের 85 পৃষ্ঠা, এমদাদুস সুলুক বইয়ের 85 পৃষ্ঠা, এটা আমাদের এখানে ঢাকা বাংলা বাজার থেকে প্রকাশিত হয় বাংলায়, এটা এমদাদুস সুলুককে বাংলা করা হয়েছে, এই বাংলা নাম দেওয়া হয়েছে এরশাদুল মুলুক, বাংলা নামটি হচ্ছে এরশাদুল মুলুক, এটার ওর লিখিত নাম হচ্ছে এমদাদুস সুলুক, এটা এরশাদুল মুলুক নামে বাংলা ছাপানো হয়েছে বাংলা বাজার থেকে ঢাকা। ওখানে এই বইয়ের মধ্যে লিখেছে যে নূর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাককে বোঝানো হয়েছে। তাফসীরে মারিফুল কোরআন যেটা সৌদি আরব রিয়াদ আল হাদিসের মৌলবীরা এখন এটা সৌদি সরকার ছাপিয়ে হাজিদেরকে ফ্রি বিতরণ করে, এই তাফসীর তাফসীরে মারিফুল কোরআন আমাদের অনেক হাজিদের হাতে থাকতে পারে, আপনারা দেখবেন এখানে সৌদি আরব থেকে ছাপানো মাওলানা মহিউদ্দিন খানের লিখিত তাফসীরে মারিফুল কোরআন, এটার মধ্যে লেখা হয়েছে যে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। আচ্ছা মৌলবী আব্দুল মজিদ দরিয়াবাদি এদের বড় মৌলবী এ তাফসীরে মাজেদির মধ্যে দ্বিতীয় খণ্ড 509 পৃষ্ঠায় লিখেছে, এটা আবার আমাদের ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে প্রকাশিত, ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা প্রকাশ হয় এর দরিয়াবাদীর তাফসীরে মাজেদি, এটার মধ্যে নূর থেকে আমাদের নবীজিকে বোঝানো হয়েছে এটা লেখা হয়েছে।
তাহলে আজ আমি আপনাদের খেদমতে এই আরজ করব যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে মুফাসসিরিনে কেরাম, আমি তো বিগত জুমায় বলেছি এখানে ইখতিলাফ আছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনের মত হচ্ছে নূর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে কোরআনে পাকের আয়াতের, আমি এই নূর থেকে যে আমার নবীজিকে বোঝানো হয়েছে এই তফসিরের রেফারেন্স এবং বিভিন্ন কিতাবের রেফারেন্সেস গুলো আপনাদের খেদমতে দিলাম। এবার আসবো হাদিসে পাকের দিকে, হাদিসে জাবের, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিস, এটা আল মুসাররাফ লি আব্দুর রাজ্জাক, উনি মুসাররাফ আব্দুর রাজ্জাক, উনি হচ্ছেন হাম্বলি মাযহাবের ইমাম হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলার উস্তাদ। দেখেন চারটি মাযহাব, হানফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলার উস্তাদ হচ্ছেন হযরতে ইমাম আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা, এবং হযরতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার দাদা উস্তাদ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার দাদা উস্তাদ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার সরাসরি উস্তাদ হচ্ছেন হযরতে ইমাম আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা। ওনার এই মুসান্নব আব্দুর রাজ্জাক আমাদের জামিয়ার মধ্যে আছে, প্রায় 17-18 ভলিউমের একটি তফসির, একটি হাদিসের কিতাব, সরি। এই মুসান্নব আব্দুর রাজ্জাক, এই মুসান্নব আব্দুর রাজ্জাকে এই হাদিসটা ছিল এবং বিভিন্ন মুহাদ্দিসিনরা এই হাদিসটা মুসান্নব আব্দুর রাজ্জাক থেকে নিয়েছেন, মুসান্নব আব্দুর রাজ্জাকের রেফারেন্স এখানে পাওয়া যায়। কিন্তু এখন বর্তমানে আমি যে আপনাদের খেদমতে কিছুক্ষণ আগে বলেছিলাম যে বর্তমান নতুন এডিশন যেগুলো আসতেছে এগুলোর মধ্যে এই হাদিসের জাবেরটা তারা ফেলে দিয়েছে, এটা বাদ দিয়ে দিয়েছে। এজন্য দেখেন এই কিতাবটা হচ্ছে আল জুজুল মফকুদ মিনাল জুজিল আউয়াল আল মুসান্নফ, এটা লিখেছেন আল্লামা হযরতে ডক্টর শেখ ঈসা মানে আল হিমিয়ারি, ইনি দুবাই আওকাফের মুদির ছিলেন, সুন্নি জামাতের বহু বড় আলেম, দুবাইয়ের আওকাফের মুদির এবং সুন্নি জামাতের বহু বড় আলেম, যিনি দুবাইয়ের মধ্যে উপেন মিলাদুন নবী করার নির্দেশ দিয়েছেন। এই আল্লামা হযরতে শেখ ঈসা বিন আহমদ মানে আল হিমিয়ারি, ইনি অনেক কষ্ট করে এটা লেবানন থেকে এই যুজে মফকুদ যেটা ওরা বাদ দিয়ে দিয়েছে, এটা তো বড় এক ভলিউম, অনেক 18 ভলিউম মানে আলমারি একটা বিরাট অংশ ফুল হয়ে যায়, এটা পরিপূর্ণ হয়ে যায়। ওখান থেকে এরা কিছু হাদিস যেগুলো বাদ দিয়েছে এগুলো ইনি এনে এখানে দিয়েছেন আমাদেরকে সহজ করে, অনেক কষ্ট করেছেন। এটার 18 নম্বর হাদিস, এখানে এই 18 নম্বর হাদিস 63 খ্রিস্টাব্দ, মুসান্নব আব্দুর রাজ্জাক, মুসান্নবের যুজ মকুদ যেটা হারানো যেটা বাদ দেওয়া হয়েছে ওইটা এনে এখানে উনি 18 নম্বরের মধ্যে হযরত আব্দুর রাজ্জাক আন মুআম্মার আন ইবনুল মুনকাদির আন জাবিরিন ক্বাল সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহ। হযরতে সাইয়্যেদানা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় মাহবুব, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছেন সেই সম্পর্কে আমাকে একটু অবহিত করুন। আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ যে জিনিস সৃষ্টি করেছেন সেটা আমাকে একটু বলুন। ফাকাল, আল্লাহর নবী উত্তর দিলেন, হুয়া নূরু নবিকা ইয়া জাবেরু খালাকাহুল্লাহ, এ জাবের শুনো, তুমি যখন প্রশ্ন করেছো সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু তাআলা কোন জিনিস সৃষ্টি করেছেন, আমি উত্তর দিচ্ছি তোমাকে, সেই জিনিস হচ্ছে তোমার নবীর নূর, আল্লাহ পাক এই আল্লাহর নূর থেকে এ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ।
দেখেন এই মুসান্নাফ আব্দুর রাজ্জাক এটা এরা বলতেছে এটা বাদ দেওয়ার পর এরা বলতেছে এটা আর কোথাও নাই কিন্তু কোথাও নাই এটা বলে তো তারা পার পাবে না আমি এটার ব্যাপারে আপনাদের খেদমতে কিছু রেফারেন্সেস দেব আগে আমি প্রথমে পুরো হাদিসটা এখানে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করতেছি এই মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে আযিকরুল হাসিন ফি সিরাতিন নবিয়াল আমিন এই কিতাবের মধ্যে আল্লামা খতিব ওকাড়বি রাহমাতুল্লাহ আলাই এটা এনেছেন এই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামার এই হাদিসে পাক আযিকরুল হাসিনের 19 পৃষ্ঠা আমি আবার বলতেছি আল্লাহর নবী বললেন তোমার নবীর নূরকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন যে সময় হে জাবির জুনু আল্লাহ পাক সুবহানাহু তাআলা তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন কবলাল আশিয়া কবলাল আশিয়া সব কিছুর পূর্বে ওয়ালা ইয়া জাবির এ জাবির শুনো তোমার নবীর নূরকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা সৃষ্টি করার পর এটা আল্লাহ পাক ফাজা আলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতে হাইসু শা আল্লাহ এটা আল্লাহ পাক এই নূরে পাককে যেখানে যেখানে রাখার ইচ্ছা করেছেন যেখানে যেখানে স্থান দেওয়ার ইচ্ছা করেছেন এই নূরে পাককে যেতাই যেতাই ভ্রমণ করানোর ইচ্ছা করেছেন আল্লাহ পাকের কুদরতের ইচ্ছা মতে ওই নূর এই নূরে মুহাম্মদি সেই সেই জায়গায় প্রদক্ষিণ করেছিল আল্লাহর নবী আরো বলেন এ জাবির শুনো তোমার নবীর নূর যখন সৃষ্টি করেছেন লম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাওহুন ওয়ালা কলামুন তোমার নবীর নূরকে যখন সৃষ্টি করা হয়েছিল ওই সময় ছিল না কোন লৌহ সৃষ্টি করা হয় নাই কলম সৃষ্টি করা হয় নাই ওয়ালা জান্নাতুন জান্নাত সৃষ্টি করা হয় নাই ওয়ালা নারুন দোজখ সৃষ্টি করা হয় নাই ওয়ালা মালাকুন ফেরেশতা সৃষ্টি করা হয় নাই ওয়ালা সামাউন আসমান সৃষ্টি করা হয় নাই ওয়ালা আরদুন জমিন সৃষ্টি করা হয় নাই ওয়ালা শামসুন সূর্য সৃষ্টি করা হয় নাই ওয়ালা কমরুন চন্দ্র সৃষ্টি করা হয় নাই ওয়ালা জিন্নিয়ুন কোন মানুষ সৃষ্টি করা হয় নাই ওয়ালা ইনসিয়ুন ওয়ালা জিন্নিয়ুন কোন জিন সৃষ্টি করা হয় নাই ওয়ালা ইনসিয়ুন এবং কোন মানুষ সৃষ্টি করা হয় নাই সেই সময় আল্লাহ পাক তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে এখন আমি যখন বললাম যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আল্লাহর নূর থেকে আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন এখন বলবে যে আল্লাহ পাকের এই নূর তো বিভক্ত হওয়া থেকে পবিত্র আল্লাহর নূর তো বিভক্ত হবে না ভাগ করা যাবে না তা আমি বলবো গত জুমায় বলেছি আমি বিগত জুমায় বাইতুল্লাহ আল্লাহর ঘর তা আল্লাহর ঘর এটা আমার ঘর আমি থাকি কিন্তু বাইতুল্লাহ যেটা বলা হচ্ছে আল্লাহর ঘর তাহলে আল্লাহর ঘর আল্লাহ তো কোনো জায়গার জন্য সীমাবদ্ধ নন যে বাইতুল্লাহ আল্লাহর ঘর বলা হচ্ছে এটাকে বলা হয় এজাবতে তশরিফি যেমন কোরআনে পাকে আছে আমি যখন হযরতে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে একটা অবয়ব সৃষ্টি করলাম আকৃতি সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে এই মাটির পুতলা থেকে বানার পর ফানাফাক্তু ফিহি মিন রূহি আমি আল্লাহ আমার রূহ থেকে সেখানে ফুঁক দিলাম তো রূহি এখানে আমার রূহ তো আল্লাহর রূহ যে আল্লাহ যে বলতেছেন আল্লাহর কুদরতের রূহ এটা তো বিভক্ত হতে পারে না এটাকে বলা হয় এজাফত তশরিফি সম্মান সূচক সম্মানের জন্য এদিকে নিসবত করা হয়েছে এজন্য মিন নূরিহি অর্থাৎ আল্লাহর নূর থেকে মানে আল্লাহর নূরের ফয়েজ থেকে আমার নবীর নূরে পাককে সৃষ্টি করা হয়েছে বড় করে বলুন সুবহানাল্লাহ এবং এই কিতাব কোথায় কোথায় আছে ইনশাআল্লাহ আগামী জুমায় আমি আপনাদের খেদমতে এখানে রেফারেন্সেস এনেছি কিন্তু সময় না থাকার কারণে দিতে পারছি না একটু ধৈর্য ধরবেন আগামী জুমায় আমি এই রেফারেন্সেস গুলো আপনাদেরকে দেব আমি এখানে আমার তকরির ইতি টানলাম আগামী জুমাতে ইনশাআল্লাহ এই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিসটি এখন কোথায় কোথায় আছে প্রথমে সেগুলো বর্ণনা করে তারপর আমি তকরির দিকে যাব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু